এবারে আমাদের যে বিশের যে হিমালয়ান গিয়ার মাস্কটা ছিল সেই ব্যাপারে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে গুড়ি গুড়ে ডিয়ার মাস্ক গ্রেনগুলো, মাস্ক গ্রেনগুলো আপনি দেখতে পাচ্ছেন। এখনো কিছু মাস্ক গ্রেনগুলো এখনো লেগে আছে, কিছু ম্যাসারেশন বাকি। তবে আলহামদুলিল্লাহ আমাদের এই ব্যাচটা যেটা হিমালয়ান গিয়ার মাস্ক, আমাদের এই ব্যাচটা আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে সেল হয়েছে এবং যারা ব্যবহার করছে আলহামদুলিল্লাহ সবাই স্যাটিসফাইড। তো এখন আমাদের এই ব্যাচটা অলমোস্ট শেষ পর্যায়ে, অলমোস্ট শেষ পর্যায়ে। এটা আমাদের 22 জুলাইতে আমরা এই ব্যাচটা আনছিলাম, এটা করছিলাম। তো এটার টপ নোটটা খুবই অ্যানিমালিক, খুবই তীব্র একটা সেন্ট, যেটা আপনার হচ্ছে যখন আমি এই ঢাকনাটা খুলবো তখন পুরো এরিয়াতে সেন্টটা ছড়ায় যায়। গিয়ার মাস্কের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটার প্রজেকশন, হিউজ হিউজ লেভেলের একটা প্রজেকশন থাকে। এটা জাস্ট মুখটা খুললে পুরো সেন্টটা পুরো এরিয়া ছড়ায় যায়, যে এটা একটা গিয়ার মাস্কের একটা কমন বৈশিষ্ট্য। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে, এ দেখেন এই গুড়া গুলা গুলো দেখতে পাচ্ছেন, একদম মাস্ক গ্রেন গুলো একদম এখনো লেগে আছে পুরো গায়েতে। এটার মানে যারা ইউজ করে নাই, আগে আমি বললাম শুধুমাত্র এটা তাদের জন্য যারা রেগুলার ইউজার, যাদের নাকগুলো অনেক ডেভেলপ, যাদের নাকগুলো অনেক ম্যাচিউর, তাদের জন্য এই আতরটা ভালো লাগবে। যারা ফার্স্ট টাইম ইউজার, যারা যাদের আতরে নতুন আসছেন, যারা এখনো যাদের নাক ডেভেলপ হয়নি, প্রফেশনাল লেভেলের নাকটা ডেভেলপ হয়নি, তাদের কিন্তু এসেন্টটা ভালো লাগবে না। এটা একমাত্র শুধুমাত্র প্রফেশনাল লেভেলের ইউজারদের জন্য এটা ভালো লাগবে। বলবো যাদের এখনো আমাদের এই হিমালয়ান গিয়ার মাস্কটা এখনো যারা আমাদের থেকে সংগ্রহ করেন নাই, দ্রুত যোগাযোগ করুন, আমাদের পেজে নক দিতে পারেন। তো এ পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।